শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি জামাল উদ্দিন, ইতিহাস গবেষক। আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার পরোইকরা ইউনিয়নের পরোইকরা গ্রামে। 1971 সালে 21 মে এই গ্রামে গণহত্যা হয়েছিল পাক আর্মিরা সহযোগী, লুটপাট, বাড়িঘর জ্বালাও পোড়াও, হত্যা। 176 জন লোক শহীদ হয়েছিল শুধু এই গ্রামে। আনোয়ারা পটিয়া সীমানার চানকালি নদীর উপর কালীগঞ্জ ব্রিজ। 1971 সালে 21 মে পাকিস্তানি আর্মির একটি বিশাল বহর এই ব্রিজ পার হয়ে পরোইকরা গ্রামে গণহত্যা চালায়। আমি প্রকাশ বৈদ্য। আমি আনোয়ারা উপজেলার পরোইকরা ইউনিয়নের বাতুপাড়া গ্রামে আমার জন্ম। আমার বাবা শহীদ বাদলচন্দ্র বৈদ্য 1971 সালে শহীদ হয়েছেন। আমার নাম প্রণব দাস, আমি এখানকার স্থায়ী বাসিন্দা এবং আমি বর্তমানে এখানে দাঁড়িয়ে আছি। এটা মনোহর শুক্র দাসের বাড়ি। 71 যুদ্ধের সময় প্রথমে এই বাড়িতে শহীদ হয়। প্রথমে বাবার নাম কি? অনিল শুক্ল দাস। হয় অনিল শুক্ল দাস প্রথমে শহীদ হয়। এরপর পর আরও কয়েকজন কি ছিল? তনু শুক্ল দাস। তনু শুক্ল দাস এবং ওই যে ওই বাড়ির নাম কি ছিল? অমর। ওই অমর দে। অমর দে। অমর দে। এই তিনজন এখানে প্রথম শহীদ হয়। এরপরে আর একটু সামনে ফুক্কা। ফুক্কা মানে নামই এদের ফুক্কা। নাম হচ্ছে ওনার ফুক্কা। চার দোকান ছিল। তারপরে একজন হচ্ছে আর হচ্ছে যে কার্তিক দাস, সুধীরঞ্জন দাস। তারপরে মৃদুল দাস, বাতুয়াপাড়া গ্রামের একজন আছে মৃদুল দাস। আরেকজন ছিল ভবতোষ দাস, সুধীরঞ্জন দাস বাতুয়াপাড়া গ্রামের। এবং আমার বাবা শহীদ বাদলচন্দ্র বৈদ্য, এই বাতুয়াপাড়া গ্রামের মানুষ। গ্রামে এবং আরও আছে আমাদের বাড়ির মানে শিকদার বাড়িতে আসলেন। ওনার নাম কি যে? আর বাড়ির মানে তোর বাড়ি যাইতাম চাই মিলিটারি হজে বেড়ে হজে তার মানে তুই তো হর পানলার মারে দিয়ে সৌ বলে
ইন্দিরা আতর মাংস এন গেই গো গুলি তুরি তাহর গেরে দাগত দাগত ফর গেরে বে মসর টসর খাই ন দুখ না মসর টসর খাই রে এড়া খাইতরি মারা যা তা খান্দির ইতারা হজ হজ ইয়া এই বেটি হজ তোর বেটারও ফেলায় হজ তোরও ফেলাই মজ সিলেস কেন হজ সর আরা দশ পনেরো জন আসিলাম এবারে এবারে ফুয়াশা লুটপাট করি বেলা এসে সার্গ অস্ট্রেলিয়ার কুড়ো নিয়ে গই জাল নিয়ে গই বেগিন নিয়ে নি চল নিয়ে গই ওটা যার ভিতরে বানিয়ে রাখি যে এবারে এবারে মধ্যে দুজন মানে তিনজন মুরগি উত্তরে আর আগের অমর অমর দে তারপর অনিল শুকুলু দাস তারপর টুনু শুকুলু দাস আমি প্রকাশ বৈদ্য শহীদ বাদলচন্দ্র বৈদ্যের ছেলে একমাত্র ছেলে আমার বাড়ি হচ্ছে আনোয়ারা উপজেলার পরিকোরা ইউনিয়নের বাতুয়াপাড়া গ্রামে যুদ্ধের সময় অবশ্য আমাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছিল যুদ্ধের সময় আমার বাবা এখানে ব্যবসা ছিল লোকাল বাজারে আমাদের কালীগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠা ছিলেন ফ্যাক্টরির সাথে ফ্যাক্টরির একটু পশ্চিমে কালীগঞ্জ বাজারে বাবার ব্যবসা ছিল যখন ঘরে আগুন দেওয়া হয়েছিল পাকিস্তানিরা এদেশের দোসররা মিলে তখন বাবা সংবাদটা পেয়ে এই যে আগুন নেবানোর উদ্দেশ্যে আসছিল আমাদের প্রতিবেশী অতুল দাসসহ যখন আসছিলেন পথিমধ্যে অর্থাৎ এই সূর্যকলার বিল মেলা হতো একটা মেলা হতো এই বিলের মধ্যে তো এই বিলের মাঝখানে তো এখানে পাকিস্তানি আর্মিরা দেখে ফেলেছে বলে যে দাঁড়াও দাঁড়াও বলে এখানে আটকাই ফেলেছেন তখন ওই মুহূর্তে বাবাকেও দুইটা গুলি করেছেন প্রতিবেশীকেও দুইটা গুলি করেছেন এরা লুটিয়ে পড়েছিল এখানে তো আমার মা বা পরিবার এখান থেকে তো দেখতেই পাচ্ছে ওদের সামনে যাওয়ার সাহস পায় নাই এরা যখন চলে গেছে এদেরকে উদ্ধার করে এখানে যতটুকু সহযোগিতা করার চিকিৎসার করেছিল এবং এই অবস্থায় তখন তো ভালো চিকিৎসা ছিল না কোনো রকমে প্রাণে বেঁচে ছিল এলাকাবাসীর কিছু সহযোগিতার মাধ্যমে পরবর্তীতে দেশের অবস্থা ভালো না দেখে পরিস্থিতি খারাপ দেখে ভারতে হয় প্রশিক্ষণের জন্য বা যে কোনোভাবে এই দেশ ত্যাগ করার জন্য গাড়ি করে রওনা দিয়েছিল তারাই নিজামপুর কলেজে পাকিস্তানি আর্মিরা ঘাঁটি করে ফেলেছিল তো আমাদের এই প্রতিবেশী এখান থেকে অনেকে ওই গাড়িতে ছিলেন এখান থেকে আমার বাবা সহ পাঁচজনকে এরা আটক করে ফেলেছিল অন্যরা বিভিন্ন কৌশলে পালিয়েছিলেন তো আমার জানা মতো আমার মা এবং জেঠার মুখ থেকে যাই শুনেছি আমার বাবার সাথে যে পাঁচজন ছিল তাদের নাম আমি বলছি একজন ছিলেন শহীদ সুধীরঞ্জন দাস একজন আমার প্রতিবেশী মৃদুল দাস আরেকজন ভগতোষ দাস আরেকজন ছিল পরিকোরা গ্রামের তপন দাস এবং আমার বাবার শহীদ বাদলচন্দ্র বৈদ্য এই পাঁচজন ওই গাড়ি থেকে এরা আটক হয়েছিল পাকিস্তানি আর্মির হাতে এর পরবর্তীতে আর কোনো খবর এবং নিশানও আমরা পাই নাই তো আমি ওই সময় কিন্তু আমার বয়স ছিল এক বছর বিষয়গুলো আসলে আমার শোনা আমার পরিবারের পক্ষ থেকে আমার মা যেটা এদের পক্ষ থেকে আমি এগুলো শুনেছি এটা শহীদ সুধীরঞ্জন দাসের বাড়ি উনি 1971 সালে শহীদ হয়েছিলেন উনি আসলে গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন ওই টাইমে আমার নাম প্রণব দাস 18 মার্চ থেকে তো ইয়ারা পাক আর্মিরা দখল করে ফেললো তখন আমরা সবাই চলে আসলাম এখানে এখানে আসার পরে 19 মে জামাল সাহেব এখানে আসলো একটা পত্রিকা হাতে নিয়ে আসলো বললো যে রিক্সা ওখানে দাঁড় করিয়েছে আমার বাবার নাম দিল লাইব্রেরি বাবা আছে না লাইব্রেরি বাবা আছে না আমার বাবাকে জিজ্ঞাসা হয় অনার প্রণব করে হয়তো আছে তো গুমজার হয়তো কিনা গুম গেজার হয়তো রাত ভাড়া দম পড়েছে তাহলে হয়তো ঠিক আছে ধরো নিয়ে পড়েছ তখন পেপারটা দেখলো আজাদের মধ্যে আমার ছবি সহ আমি উল্লাস করতেছিলাম তাই যে প্রগতির গাড়ি ফুটে দিচ্ছিলাম যে মেডিকেলের সামনে গাড়িটা ফুটতেছে আমি উল্লাস করছিলাম সেই ছবিটা ওখানে দেওয়া হলো আমার নাম হুলিয়া ছত্র সাহেব বললেন যে বাবাকে বললেন যে এই ছেলেটাকে হয়তো আজকে রাত্রে না হয় কাল সকালে যেন আনোয়ারাতে না দেখি হয়তো ইন্ডিয়াতে চলে যাক না হলে আনোয়ারা ছেড়ে যাক না এই ছেলেকে বাঁচাতে পারবো না জামুল সত্তরের বুঝলো সত্তরের বাড়ি এখানে পরিকোরাতে উনি এখানকার চেয়ারম্যান জামুল সত্তর হচ্ছে এখানকার চেয়ারম্যান পরিকোরা ইউনিয়ন সেই রাত্রেই ওই আশিয়া গ্রামে আপনার লুটপাট হলো মানে হিন্দু বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল তখন আমি এখান থেকে আটাগুলি শুনলাম ওই ডবল ব্যারেল গান দিয়ে যে দাদা দাদার কাছে যে গানটা ছিল সেই গানটা দিয়ে আমি আটটা গুলি করছিলাম তখন ওরা পালিয়ে গেছে যারা অবৈধভাবে গ্রাম জ্বালাতে এসেছিল তারা চলে গেছে তার পরের দিনই আমি চলে গেছি এখান থেকে পালিয়ে চলে গেছি আর কি আমি এখন বাতুয়াপাড়ার গ্রামে যুদ্ধের সময় প্রথম যেখানে আক্রমণ করার জন্য বহিরাগত পাকিস্তানি আর্মি বাহিনী তাদের সাহায্যকারী
স্থানীয় টিবিন্দরা যখন এখানে এসেছিল আসছিল এদিকে, তখন এইখানে আমার বাবা এখানে এই জায়গায় অবস্থান করছিল। যখন এখানে এখান থেকে আসছে দেখছে, তখন আমার বাবা তাড়াতাড়ি আত্মরক্ষার জন্য এই জঙ্গলের ভিতরে গিয়ে কচুরি ফানার ভিতরে গিয়ে বসেছিল কচুরি ফানা। কিন্তু এরা মনে করছে এখানে যেহেতু পানির আবাস হয়েছে, তখন সেই পানির আবাস শুনে ওরা এর মধ্যে অ্যালোপাথারি গুলি করছিল এই মানে জঙ্গলের ভিতরে। কিন্তু আমার বাবা খেপ হয়ে গেছে শেষ পর্যন্ত, ওরা যখন চলে যাওয়ার পরে তখন আমার বাবা ওখান থেকে বেরিয়ে এসছে। এরপরে তো এখান থেকে অনেক হত্যা হয়ে গেছে। এরপরে যে এরপরে যেখানে বাড়ি যে বাড়িগুলো পড়তে সেই বাড়িগুলোর মধ্যে অসংখ্য লোক নারী নির্যাতন শ্লীলতাহানি তারপর জীবনহানি সব কিছু হয়েছে। বিশেষ করে আমার মামার বাড়িতে আমার মার দাদু ওরা দাদু মেষ এবং ভাই এরা সবাই এক বাড়িতেই মারা গেছেন। ওদের বাড়িতে মারা গেছে তিনজন, আরেকজন জামাতা উনি মারা গেছেন একটু পরে জেলে পাড়াতে আপনার দাদি খুবই মেরে ফেলছে। কোন বাড়ি যে বাড়ির কথা যে বাড়িতে এটা ডাক্তার বিজয়বসন্তদের বাড়ি, ডাক্তার বিজয়বসন্ত দাস হিসাবে এখানকার সবাই চিনেন, এবং অথবা মহুরি বাড়ি বলে ওনারা ওই প্রসন্ন রায়দের হেড স্টেটের মহুরি এবং ম্যানেজার ছিলেন ওনারা। এগুলি যে বাড়ির বাড়ির সীমারেখা ডাক্তার বিজয়বসন্ত দাস এই বাড়িতে চারজন লোক ডাক্তার ছিল তখনকার দিনে চারজন, ডাক্তার রমণী মোহন দাস, একজন ডাক্তার বিজয় মোহন দাস, একজন হচ্ছে ডাক্তার অর অমর কৃষ্ণ দাস। ডাক্তার রমণী মোহনের বাড়ি ডাক্তার রমণীবাবুর শহীদ বাড়ি এখন এই অবস্থায় আছে, পরিত্যক্ত অবস্থায় এইভাবে পড়ে আছে। এটা হলো ডিসপেন্সারি ছিল, ডিসপেন্সারি ডাক্তার রমণীবাবু মোহনবাবু ছিল না, এটা ছিল ডাক্তার বিজয়বাবু ডাক্তার বিজয়মোহন দাস ওনার এই ডিসপেন্সারি ছিল। এখানে ডেলি আপনার রোগী আসত, আপনি এটা অনুমান করতে পারেন কতগুলো জেলে পাঁচ পাওয়া থামা লাগতো থামুক 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 খাওয়ার জন্য 28-30টা শুধু ইয়ে ছিল হোকা, এবং সোকার ভেরিয়ে আছে আবার এই মরবেদের জন্য একটা, ব্রাহ্মণদের জন্য একটা, সাধারণ মানুষের জন্য একটা, কৃষকের জন্য একটা, এরকম 28-29টা হোকা ছিল। আমরা এগুলো দেখতাম শুধু বড় 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 শুধু টান্ত এগুলো এইগুলি দেখা যায় এত হোকা কেন তাহলে। সেবার দেখেন কত লোক কত রোগী এখানে আসতো। ওনার মার একটা শপথ ছিল, আমি তোমাকে কলকাতাতে আমি বিয়ে করাতে পারবো কিন্তু তুমি আমার গ্রামের কোনো লোক থেকে পয়সা চাইতে পারবে না, এবং মার আদেশ মৃত্যু পর্যন্ত উনি পালন করেছে, গ্রামের কোনো লোককে তুমি উনি পয়সা নেন নাই। তো পয়সা কত বিয়ে না দুপয়সা নাই আগে না নাই সেরা না, এটা হলো ভিজিট ছিল ওনার। কিন্তু হাজার হাজার রোগী হাজার হাজার রোগী ওনার থেকে চিকিৎসা পেয়েছে এবং এই দেশের মানুষগুলো উপকৃত হয়েছে। রমণীমোহন উনি হচ্ছে ওই যে ব্রিটিশ আমলে মাস্টারদার সাথে ছিল, উনি ওনাকে ওই ওদেরকে স্বদেশীদের চিকিৎসার কারণে ওনার ওনার ফাঁসি অবস্থা আদেশ দেওয়া যায়। সেই আদেশটাকে আবার ইয়ে করার জন্য তখন কলকাতা থেকে একে গুরুহীকে আনা হলো, ডক্টর কামাল হোসেনের শ্বশুর ওনাকে আনা হলো। ওনার 10,000 টাকা ওনার ফিস হচ্ছে 10,000 টাকা, তখনকার দিনে 10,000 টাকা বেশ বিশাল ব্যাপার। তখন এই যে প্রসন্নবাবুদের কাছ থেকে 5,000 টাকা অ্যাডভান্স করা হয়েছিল। উনি এখানকার লোকের সমাগম দেখে চট্টগ্রামে ওনারকে দেখার জন্য যেসব লোকগুলো দেখে উনি অভিভূত হয়ে গেছেন যে ওনাকে যেই সম্বর্ধনা দেওয়া বলো, উনি বলছেন তুমি আজকে থেকে আমার ছেলে। তখন এই ডাক্তার রমণীবাবুকে ছেলে সম্বোধন করে উনি চলে গেছেন, এটাও মকুফ হয়ে গেছে। এবং উনি প্রচুর এটাকে বলে উনি এসে বললেন যে দেখেন আমি আমি যখন ডাক্তারি পড়ি আমি কী প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞা না আমাকে আপনি পড়েন মিলন, আপনি এটা পড়লে আমাকে ক্লিয়ার হয়ে যাবে। সেখানে আমি চোর না ডাকাত নাকি বেবিচারি সে আমি যার চিন্তা করেন, আমি তাকে চিকিৎসা করেছি, আমার চিকিৎসা করার প্রধান দায়িত্ব, আমি আইনের আমি তো আইনজ্ঞ নই। সেজন্য ওই ওটা বলে ওটা দেওয়ার পরে ওই জিনিসটা ওনাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ওনার বয়স প্রায় 90 বছরে ওনার না ওনার বয়স তখন হ্যাঁ কাছাকাছি প্রায় 90 বছরের কাছাকাছি 90-এর কাছাকাছি হবে। এখানে রমণীবাবু এবং রমণীবাবুর বিয়াই আমাদের মানে দেবেন্দ্রপুকুর পাড়ে নিমন্ত্রবাবু নিমন্ত্র দত্ত নিমন্ত্র দত্তর বাবা আর নিমন্ত্রবাবু তো শালীর ছেলে পুলক শহীদ পুলক এখানে তিনজনকে এখানে আশ্রয় নিয়েছে, এখানে আশ্রয় নিয়েছিল শ্বশুরবাড়িতে নিয়ে আশ্রয় করেছিল, এখানে তাদেরকে হত্যা করা হয়েছে। এই যে খালের মতো গিয়ে দেখতেছেন না এই খালের ভিতরে এটা অনেক লম্বা, এখানে কমপক্ষে কয়েকশো লোক এখানে ছিল। ওদের দেখা নাই ওদের দেখা নাই এখানে জঙ্গল আরও জঙ্গল ছিল, এখন থেকে জঙ্গল তখন আরও বেশি জঙ্গল ছিল। এই আমার নাম নীলকান্ত দাস বিশু, এটা আমার জন্মসূত্রে আমার আমি এই গ্রামের, এটা হচ্ছে বাতুয়াড়া গ্রাম ফোনবাড়ি 4 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে যে মহুরি বাড়ি ডাক্তার রমণীমোহন শহীদ পরিবারের রমণীমোহন দাসের বাড়ি এটা। আর এখানে তাদের পরিবার উনি শহীদ হয়েছেন এবং এই পরিবারে অনেক দুজন মুক্তিযোদ্ধা আছেন,
1971 সালে 21 মে এই বাড়িতে যে গণহত্যা হয়েছিল এবং যে গণহত্যা যারা শহীদ হয়েছিল তাদের আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটা তাদের স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি কিন্তু এখানেই তাদেরকে সমাধিত করা হয়েছে। ডাক্তার রমণী মোহন বারবার, ডাক্তার রমণী মোহনের ছেলে, কি নাম? আবার শুনে যা শুনো, ওই দিন আপনি কোথায় ছিলেন? আমি প্রথম এই এই জায়গায় ছিলাম, দেখেছি ওইখান থেকে গাড়ি পার হতো এই জায়গাতে, এই স্পটে এখান থেকে কালীগঞ্জ বীজ দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পর দেখেছি পাঞ্জাবিরা ওখানে এসে দুটা গাড়ি রয়ে গেছে আর গাড়িগুলি পার হয়ে চলে যাচ্ছে। তখন যখন এরা আল্লাহ আকবর করে অনেক লোক আসতেছে, আসা সাথে আসতে আমি আরও দিয়ে গুলি করতে দিয়েছি। আমার সাথে আরও অনেকে ছিল, সিদ্ধার আমাদের কয়েক দু দিন ওই ওই দিন আরেকজন লোক ছিল, ওই লোকটা শুধু ছিল প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর, এরা মাস করে আসতেছে ওইদিকে, আমি ওখানে গিয়েছিলাম। তখন দেখেছি আর থাকা সম্ভব না, তখন আমি এখান থেকে ব্যাক করে আরো সাইকেলে ফেলে এই পার হয়ে ওইদিকে চলে গেছে, ডুমদি খাল পার হয়ে, খাল পার হয়ে ওই পাশে চলে গেছে। কোথায়? ওই ইয়ে ভিসকা দাঁড়িয়েছি। তখন আমি জানি না যে আমার বাবার আবার মেরে ফেলেছে। তখন পরে ওই ওইখান থেকে ওই ওই ওইখানে ছিল পুলক, পুলক এসে পাঞ্জাবির ধরে ফেলেছে, আমার দাদুকে কেন মারলে বুঝছেন, একে ব্রাশ করে দিয়েছে পুলক তো দেরি। আমার তখন ধরেন প্রায় সাড়ে আটটা পাঁচটা, একদম একসাথে অপারেশন হয়েছে। কোথায়? আনোয়ার থেকে। হ্যাঁ, ওনার এখানে লুকিয়েছিল, এখানে লুকিয়েছিল বাবা দিঘির পারে। তারপরে ওই আছে ও মেসোকো মেরে তো ওইখানে, মেসোকো মাইর গেছে ওই পুকুরের ওইখানে, আর ফুলিকার মাইর গেছে একটা তো চার দিয়ে ইয়েরে মাইর গেছে, না এই বড় মাইর গেছে ওরে। তখন আপনি পালিয়ে গেছেন না? হ্যাঁ, আমি এখান থেকে তখন আমি জানি না যে বাবা যা মারা গেছে। আমি তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই খালেটা, আমি যখন আবার উঠে এলাম তখন দেখি যে আমাদের বাড়িতে সব লাশ। তখন কি হলো, আমি বাবাদের এখানে যখন নিয়ে এলো আমি ই করতে পারিনি, মাটির যে বাড়ি মুসলিম আর কিছু লোক ছিল এরা মাটিতে দিয়েছে। আমি চলে যাওয়ার জন্য ওই কালীগঞ্জ ব্রিজের এখানে গিয়ে ওই তারামন দিয়ে পার হয়ে আমি নিচুমুন্ডর বাড়িতে চলে গেলাম। নিচুমুন্ডর বাড়ি থেকে ওখান থেকে ওয়ালখালি চলে গেলাম। এর দুই তিন দিন পর মাস্টার মিলন বলি একজন, এ বাত ইয়েতে মাস্টারি করত, তাতে আজকে ওকে আটটা আটপা বেঁধে খেতে ফেলে দিয়েছে খালে। মিলন চৌধুরী মাস্টার, এর বাড়ি হলো শাকপুরো, বাতুপাড়া শিকদার বাড়ি, আনোয়ারা চট্টগ্রাম। এ বাড়ির একটা ইতিহাস আছে, কারমিনে যখন পুরো গ্রাম ঘেরাও করে ফেললো একটা বাড়ি ফুরে দিচ্ছিল, এই গ্রামে বিশেষ করে ইউনিভার্সিটি কলেজ পড়ালেখা করত এই ধরনের প্রচুর মেয়ে শহর থেকে এখানে আশ্রয় নিয়েছিল, এখানে আশ্রয় নিয়েছিল। তো এখানে আশ্রয় নেওয়ার পরে এই যে ঘরে আগুন দিচ্ছে, যুবতী মেয়েরা সুরসুর করে বেরিয়ে যাচ্ছে, প্রতিটি ঘর থেকে এই ধরনের প্রায় 70-80 জন মেয়েকে এই ঘরে নিয়ে আসলা হয়। এখানে পাক আর্মির অফিসাররা এখানে বসছিল, পালাবাগে দর্শন হয়েছিল এই জায়গায় এই বাড়িতে। অর্থাৎ পাক আর্মিরা পুরো গ্রামটা গিরি ফেলে রেখেছিল। হ্যাঁ, এই পরেকুড়া বাতুয়াপাড়া দুটি গ্রাম গিরি রেখেছিল, হ্যাঁ পূর্বকন্যারা তিনটে গ্রাম গিরে, এই লোকগুলো বাহিরে যেতে পারে না, এখানে ভিতরে যোগ জঙ্গল যা ছিল ওই জঙ্গলেই আশ্রয় নিয়েছিল। আজ যার যেখানে পেরেছে, এখানে পাঁচজন, ওইখানে সাতজন, ওইখানে তিনজন। এখানকার বিষয়টা হলো যে নিকটেই কিন্তু একজন শান্তি কমিটির নেতার বাড়ি, ফলকা চৌধুরী ক্লাস ফ্রেন্ডের বাড়ি। কী নাম? হাইরাম চৌধুরী, ডাক নাম হলো খয়রাতি মিয়া। ওনার নেতৃত্বে উনি যখন গ্রামে এই যে মুক্তিযোদ্ধারা, তখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় নাই, যুবকরা যখন এখানে এসে গ্রাম পাহারা দিচ্ছিল, টুস্টা গুলিগালাও একটা একটা চলছিল, তখনও হাইরাম চৌধুরী রিপোর্ট করলো যে এখানে এখানে আছে মুক্তিযোদ্ধারা ট্রেনিং দিচ্ছে। ফলকা চৌধুরী এটাকে ক্যান্টনমেন্টকে ব্যাক করে পুরো গ্রামটাকে এভাবে একদম শুরুর দিকে। শুধু নামটা বল, মন্দিরটা শুধু ইয়ে নিয়ে, এটা হলো এই মন্দিরটা হচ্ছে যে পেয়ারি মাস্টার, মাস্টারের মাস্টার পেয়ারি মাস্টার বলতে খ্যাত ছিলেন এখানে। এবং এখানকার বড় বড় যারা আছেন, জামালুল সত্তার, বদলুল সত্তার, জমিদার যোগেশ রায়, প্রসন্ন রায়,
এবং আরও অনেকে এরকম বড় বড় মানে জমিদার ফ্যামিলির বা বিভিন্ন ধরনের পরিবারের মানে যারা উন্নত শিক্ষা লাভ করেছেন এনার বদলে করেছেন। এবং এই তিনটে জায়গায় বিশেষ করে উনি তখনকার দিনে মাস্টার নিয়োগের জন্য বাঁশখালী পটিয়া এবং আনোয়ারার মধ্যে উনি যাকে রেফারেন্স করতেন এই লোকটাকে নিযুক্ত করা যাবে, তখন ওনার রেফারেন্স নিয়েই ওই নিযুক্ত লাভ করতেন, উনি চাকরি পেতেন আর কি তখনকার দিনে। আবার ওনারই 47 যখন দেশ বিভক্ত হয়ে যায়, সে বিভক্ত হওয়ার পরে তারা এখান থেকে চলে যায়। ওনারই ছিলেন নবকুমার দাস, উনি চলে গেছেন। উনি ছিলেন তখন বার্মাতে ছিলেন, উনি কাস্টম ইন্সপেক্টর ছিলেন। ওই থাকাকালীন সময় ওনারা ট্রান্সফার হয়ে চলে গেছে কলকাতায়। কলকাতা গিয়ে ওনারা ছেলেবেলে নিয়ে ওখানে চলে গেছেন। ওখানে গিয়ে ওনার বড় ছেলে এখানে ক্লাস 4 পড়তো, এখানে ক্লাস 400 স্কুলে ক্লাস 4 পড়তো, আর ছোটো ছেলে ছিল মাত্র 4 মাস বয়স। এনাদেরকে নিয়ে চুকুলাদা চলে গেছে। এবং সেই চলে যাওয়ার পরে সেই ছেলেগুলোকে সেই বড় ছেলে ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি লাগার পরে মাস্টার ওয়ান্ট অফিসার হিসেবে তখন নিযুক্ত ছিল লিবারেশন পিরিয়ডে দমদম এয়ারপোর্টের চার্জে ফরনার দাস এইচ এন দাস এখানে বুকিং করা হলো। তখন লিবারেশন পিরিয়ডে আমি বাড়িতেই ছিলাম। আমাকে ভোর তাড়াতাড়ি আমাকে জেগে তুললো যে তোদের বাড়িতে গিয়ে গুপ্তাকাল থেকে তোদের বাসা কতটুকু, তো আমি তোদের বাসা কত আমি যে হাজার লেন ওইটা কতটুকু দূরে হবে, আমি যে 18 মিনিট মাইল। ও আচ্ছা ঠিক আছে ঘুমা। তার মানে আমাকে ঘুম থেকে জাগি জিজ্ঞেস করলে বোনের বাড়ি কাছাকাছি বললো কিনে। তারপর ওনারই ছোটো ভাই ডিকে দাস, উনি আমাদের চিরং ওয়ালেস কলোনিতে বিহারিদের যে আবাস ভূমি ছিল সেটা চার্জে ছিলেন উনি, ইন্ডিয়ান লেফটেন্যান্ট কর্নেল হিসাবে। ওদেরকে ইয়ে করে রাখা মানে যাতে কোনো ডিস্টার্ব না হয় এই মাস্টারদের বাড়ি এটা। এই তো এইখানে এখান থেকে আমি গুলি মারছিলাম যে ওই জায়গা থেকে এই খালের মানে এটা খালা আছে খালের পার থেকে ওর পারে লুটফোট ছিল যদি না এখানে আর্মি আসার আগে এখান থেকে যেন আটটা ফায়ার করলাম। আটটা ফায়ার করে ওখানকার সন্ত্রাসীরা চলে গেছে, ঘরের ভিতরে হাজার হাজার লোক লুকিয়েছিল আর কি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।